সুবর্ণপুর জেলা স্তরীয় খো খো কবাডি প্রতিযোগিতা ধর্মশালা উচ্চ বিদ্যালয় উলুন্ডাঠারে আজ আরম্ভ হয়ে যাই। জেলা শিক্ষা আধিকারী শ্রীযুক্ত লক্ষ্মণ ভৈঙ্ক সভাপতিত্বে আয়োজিত হয়েছে সভায় মুখ্য অতিথি ভাবে সুবর্ণপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত রাজেন্দ্র মাঝি যোগ দিয়েছিলেন। সম্মানিত অতিথি ভাবে অতিরিক্ত জেলা শিক্ষা আধিকারিণী শ্রীমতী মঞ্জুলতা ভৈ, বীর মহারাজপুর বরিষ্ঠ গোষ্ঠী শিক্ষা আধিকারী শ্রীযুক্ত শান্তনু কুম্ভকার, ডুঙ্গুরিপাল্লী সহগোষ্ঠী শিক্ষা আধিকারী বটকৃষ্ণ পাড়ি, পূর্বতন জেলা শারীরিক শিক্ষা নিরীক্ষক দুর্যোধন রাউত, জেলা শারীরিক শিক্ষা নিরীক্ষক সত্যনারায়ণ ত্রিপাঠী, ধর্মশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরশুরাম মেহের যোগ দিয়েছিলে। সমস্ত অতিথি মানে ছাত্রছাত্রীঙ্কু খেলরে শৃঙ্খলিত হয়ে খেলিবাকু আহ্বান দিয়েছিলে। ছাত্রছাত্রী মানে নিজ মধ্যে মূল্যবোধ রকি সমাজ পাই ভাল কাম করিবা পাই পরামর্শ দেইছন্তি। এই কার্যক্রম 18-19 তারিখ দুই দিন ধরি হব। এই কার্যক্রমে জেলা স্তর পাই খেলাড়ি চয়ন করা যিব। যেমানে রাজ্য স্তরে আগামী দিনরে ভাগ নেবে এই প্রতিযোগিতারে ভাগ নেওয়া পাই জেলার 6টি ব্লকর 264 ছাত্রছাত্রী এবং 80 জন অফিসিয়াল যোগ দিয়েছেন।